প্রতারকরা প্রতারণা করার জন্য যে কত রকমের কৌশল অবলম্বন করে তার একটি নমুনা দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে টেক অ্যাকশন ইউর আইডি ফটো আপনারা যদি হঠাৎ করে এই নোটিফিকেশনটি দেখেন তাহলে কিন্তু ভেবে নিবেন যে ফেসবুক থেকেই কিন্তু এই নোটিফিকেশনটি এসেছে কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু ফেসবুক থেকে আসেনি এই নোটিফিকেশনটি কিন্তু প্রতারকের একটি নোটিফিকেশন আর আপনারা আমার সাথে প্রতারণা করার জন্যই কিন্তু প্রতারক এরকম একটি নাম বেছে নিয়েছে তার পেজের জন্য আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে তার পেজের প্রোফাইল পিকচারটিও দেখতে পারবেন যে এখানে সে ফেসবুকের লঘু তার প্রোফাইল পিকচার হিসেবে সেট করেছে তো আপনি যদি এই লিংকে ক্লিক করেন অর্থাৎ আপনি যদি ফেসবুক থেকে আসা নোটিফিকেশন মনে করে এটিতে ক্লিক করেন এবং এখান থেকে দেখবেন যে এখানে লেখা আছে ইউর পেজ ইজ নট ফলোয়িং আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড টার্ম অফ ইউজ এবং কী কী কারণ এখানে কিন্তু এগুলো দেওয়া আছে এবং এটির জন্য কি করতে হবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি যদি এটা মনে করেন যে ফেসবুক থেকে এই নোটিফিকেশনটি এসেছে এবং এটি মনে করেই যদি আপনি আপনার পেজের রিভিউ রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া আছে আমি যদি মার্ক করে দেখাই এই যে লিঙ্কটি এই লিঙ্কটিতে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পেজটি আর আপনার কাছে থাকবে না সেটি কিন্তু প্রতারকের হস্তগত হয়ে যাবে তো এরকম নোটিফিকেশন দেখার সাথে সাথে কিন্তু কখনোই ক্লিক করবেন না ক্লিক করলেই কিন্তু আপনার পেজটি প্রতারকের হস্তগত হয়ে যাবে আর আপনার তিল তিল করে গড়া পেজ বা প্রোফাইলটি কিন্তু প্রতারক নিয়ে যাবে তো এসব বিষয়ে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ